লড়াইয়ের এখানে শেষ না, লড়াইয়ের শুরু। দিল্লির রাজপথ কাঁপাতে হবে, মোদির মাথা নত করে ছেড়েছে, মার্চ মাসে আবার লড়াই হবে। লড়াইয়ের শুরুয়াত এখানে, লড়াইয়ের শেষ না। স্বাধীনতার 75 বছর অতিক্রম করেছি আমরা, এমনি এমনি স্বাধীনতা। বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, আফসাকুল্লাহ খাঁ, প্রীতিলতা ওয়াদ্দেদার, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, লাখ লাখ স্বাধীনতা সংগ্রামের রক্তের বিনিময়ে আমাদের দেশে স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহ্য বহন করছে যে সংগঠন ভারতে সর্ববৃহৎ ছাত্র সংগঠন, তার নাম এসে পায় নুরুল ইসলাম আনন্দ হাই, যে সংগঠনকে প্রতিনিধিত্ব করত, সেই সংগঠনের আজকের নাম ভারতের ছাত্র ফেডারেশন। যখন সরকারের পরিবর্তন হয়ে গেল পশ্চিম বাংলায়, কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হলো, শুধুমাত্র ছাত্রদের নির্বাচন করতে হবে এই দাবিতে কলকাতায় ছাত্ররা মিছিল করছে, সেই মিছিলে পুলিশের লাঠি পেটা খেয়ে খুন হতে হলো আর এক ছাত্র শহীদ, আর এক কমরেড আমাদের, তার নাম সুদীপ্ত গুপ্ত, বাড়িগড়িয়া স্টেশনে। 2019 সাল লোকসভার নির্বাচন, আমাদের বাড়িপুরের সীতাকুণ্ডুর এসএফআই এর কমরেড আমাদের, তার নাম সাইফুদ্দিন, তার অপরাধ হয়েছিল ওখানে বামপন্থীদের ডাকে বাড়িপুরে একটা সমাবেশ হয়েছিল, যে সমাবেশের বক্তা ছিলেন কমরেড সূর্যকান্ত মিশ্র, সেই বক্তায় বক্তৃতা, সেই মিটি সভায় বক্তৃতা শুনতে এসেছিল কমরেড সাইফুদ্দিন। তারপর ফেরার পর সীতাকুণ্ডু মোড়ে যখন অটো থেকে নামে, সেখানে তৃণমূলের জল্লাদ বাহিনীরা তাকে ধরে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে, সাইফুদ্দিনের সংগঠনের নামে সে পাই ভারতের ছাত্র ফেডারেশন। এমনি এমনি না, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল, দীনেশদের হাত ধরে শুরু করে নুরুল ইসলাম আনন্দ হাই ধরে আর সুদীপ্ত গুপ্ত, সাইফুদ্দিনদের রক্তের বিনিময়ে এই শ্বেত পতাকা বারে বারে রক্তাক্ত হয়েছে, আর তার মধ্যে দিয়ে এসএফআই এর আন্দোলন, এসএফআই এর সংগঠন বেড়েছে। আমি আর একবার এসএফআই এর বর্তমান প্রজন্মের যারা সংগঠক তাদেরকে একজন প্রাক্তন কর্মী হিসাবে লাল সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই দেশটাকে বাঁচানোর যে শপথ তারা নিয়েছেন এই জাঠার মধ্যে দিয়ে।